সোনিয়া সোয়েটার্সের এই বিল্ডিং 2000 সালে আমরা ডিজাইন করি। উই টুক অল দ্য প্রফেশনাল হেল্প নিয়ে বিল্ডিংটা করা হয়। আমরা বিল্ডিংটাকে ডিজাইন করছি ফ্যাক্টরির জন্য, সেই মোতাবেকভাবেই কাজ করা হয়েছে। কমপ্লায়েন্সের পুরোটাকে মাথায় রেখে আর কি বড় বড় তিনটা সিঁড়ি দেওয়া হয়েছে, যাতে এক্সিট পয়েন্টে কোনো অসুবিধা না হয়। ডাইনিং হল, আমাদের একসাথে নামাজ পড়ার জায়গা, সব কিছুই এই বিল্ডিংয়ের ভিতরে আমরা করি আর কি। এই ফ্যাক্টরিতে আমরা ওয়ার্কার এবং মালিকদের সঙ্গে সম্পর্ক চমৎকার। আমাদের একটি WPC কমিটি আছে, যেটা আমরা প্রতি মাসে একবার করে মিটিং করে থাকি এবং এখানে ওয়ার্কারদের মতামতের যথেষ্ট মূল্যায়ন করা হয়। 5 বছর ধরে চাকরি করতেছি। এন চাকরি করে আমি 12 টাকার বেতন পাই, দেশে জায়গা সম্পত্তি রাখছি। এখন আমি চিন্তা করছি 3 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবো, বাড়ি করে ভাড়া দিন। শ্রম আইন অনুযায়ী সব ধরনের সুবিধা দিয়ে থাকি। নিজেদের সেফটির জন্য বিভিন্ন ফ্লোরে আমরা ফায়ার সেফটি টিম, ফার্স্ট এইডের টিম আমাদের গঠন করে রাখছি এখানে। কাজ করা অবস্থায় তো সুস্থই ছিলাম, 1.5 বছর আগে ধরেন রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় আমার এই একটা পা প্রাইভেট আইসা আমার উপরে উঠাই দেয়। তখন ইমার্জেন্সি ঢাকা নেওয়া যায় মেডিকেলে। তখন পরের দিন কোম্পানি ম্যানেজমেন্ট শুনে বুঝতে পারে যে আমাদের অফিস স্টাফ। তখন ম্যানেজমেন্ট বলছে টাকার সাথে প্রশ্ন, ছেলেকে আগে বাঁচা। ধরেন দিন 5200 টাকা করে গেছে প্রায় 2 মাস, সবটাই ম্যানেজমেন্ট কোর্স। যখন অফিসে আসছি তখন MD সাহেবের ওয়াইফ আমার ডাইকা নিচ্ছে, ডাইকা নিয়ে বলতেছে আবুল কালাম সাহেব আপনি কি চাকরি করতে পারবেন? তার কিছুদিন পরেই এই পাটা উনি লাগাই দিস। কোম্পানি যা করছে এটা তো আমার স্মরণ রাখাই লাগবো সারা জীবন, আমার আত্মীয় স্বজন ফ্যামিলি সবটাই। আশা করি যে এটা একটা পূর্ণাঙ্গ একটা ফ্যাক্টরি যে রূপরেখা সেটা পুরোটাই আমরা মেনটেন করতে পারছি বলে আমরা মনে করি।